স্তফা মিশন গার্লস হাইস্কুল থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে এইচএস সেকশন পর্যন্ত রয়েছে এটি বাংলা মাধ্যম ইনস্টিটিউট ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই ইংরেজি অঙ্ক পদার্থবিদ্যা বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে আবাসিক শিক্ষিকা চাওয়া হচ্ছে অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন যারা যোগ্য আছেন দ্রুত আপনারা এই স্কুলে যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ট্রিপল ডব্লিউ ডট আল মোস্তফা মিশন ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে নেবেন এছাড়া অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার করবেন অর্থাৎ আল মোস্তফা মিশন অ্যাট দ্য রেট অফ রেডিমেল ডট কমেই আপনাদের অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দেবেন আরও একবার বলে দিচ্ছি কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন এই জায়গাটিতে চোখ রাখুন বুঝতে পারবেন অর্থাৎ ইংরেজি অঙ্ক পদার্থবিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে আপনারা আবাসিক পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে খিদিরপুর কলেজের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে প্রসঙ্গত বলে রাখি এটি কিন্তু জেনারেল ডিগ্রি কলেজ এই কলেজটিতে কিন্তু সরাসরি ওয়াক ইন ইন্টারভিউতে আপনারা অংশ নিতে পারবেন নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে কয়েকটি পোস্টে অ্যাপ্লিকেশন করবার জন্য তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সাড়ে বারোটার মধ্যেই ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনাদের পৌঁছাতে হবে অ্যাপ্লিকেশন করতে পারছেন যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই আপনারা ইংলিশ সাবজেক্টে ইএনবিএস সাবজেক্টে এবং হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন ইউজিসির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে আপনারা মানসিকভাবে প্রস্তুত হয়ে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যাবেন তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সাড়ে বারোটার মধ্যে চেষ্টা করবেন এক ঘন্টা আগেই ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছাতে আপনারা সিলেবাসটিকে খুব ভালো করে দেখে যাবেন আর ক্লাসরুম ডেমনস্ট্রেশান দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন আপনারা প্রিন্সিপালের অনুকূলে একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশান হাতে লিখে নিয়ে যাবেন সমস্ত আজকে অরিজিনাল যেমন নিয়ে যাচ্ছেন একটা সেট জেরক্সও আপনারা করে নিয়ে যেতে পারেন নিয়ে আপনারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গন্তব্যে কিন্তু পৌঁছে পৌঁছে যাবেন যাবেন অর্থাৎ খিদিরপুর কলেজের মূল ক্যাম্পাসে আপনারা বিজ্ঞপ্তিতে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে ইনস্টিটিউটিতে অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে প্রিন্সিপাল পদে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন এছাড়া পেডাগজি পেডাগোজি অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে তো পেটগোজের সাবজেক্টের মধ্যে ইংলিশ এবং লাইফ সায়েন্স সাবজেক্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন এর পাশাপাশি পারফর্মিং আর্টস এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মূলত নেওয়া হচ্ছে বিএড ডিপার্টমেন্টের জন্য এনসিটি গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে সাত দিনের মধ্যে আপনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অ্যাপ্লিকেশনটি সরাসরি চিঠি আকারে এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন একটি খাম রেডি করবেন খামের উপরে টপ অফ দ্য এনফিল্যাপে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটা অবশ্যই মেনশন করবেন পরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখবেন শোভারানী ডি এড কলেজ দিয়ে লিখবেন কালীপুপুর পোস্ট অফিস লিখবেন রাহতারা পুলিশ স্টেশন লিখবেন হবিবপুর ডিস্ট্রিক্ট লিখবেন মালদা পিনকোড লিখবেন সেভেন থ্রি টু ওয়ান থ্রি এইট আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এইট নাইন ফোর ফাইভ জিরো নাইন ফোর ডবল টু নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যেমন কনট্যাক্ট করে নিতে পারেন এছাড়া আপনাদের আপডেটেড সিবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে ইনফো অ্যাট দ্য রেট অফ এস আর ইডি ইউসিএটিআই ও এন ডট আই এন এই ইমেল অ্যাড্রেসেও অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে কালিয়াচক সুলতানা কলেজ অফ এডুকেশন এই কলেজটির তরফ থেকে আজকেই এই বিজ্ঞপ্তিটি এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে বিএড এবং ডিএনএড উভয় শিক্ষণী ইনস্টিটিউটটিতে রয়েছে তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ইনস্টিটিউটটির ডিএনএড ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটি মহেশপুর ছাত্র পোস্ট অফিস হচ্ছে বালিয়াডাঙ্গা পুলিশ স্টেশন হচ্ছে কালিয়াচক ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা ওয়েস্টবেঙ্গল ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই জডি পদে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফাউন্ডেশনস অফ এডুকেশন সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে এবং এর পাশাপাশি অ্যাপ্লিকেশন করতে পারবেন ম্যাথমেটিক্স বেঙ্গলি ইংলিশ পারফর্মিং আর্টস ফিজিক্যান এডুকেশান সাবজেক্টে এনসিটি নিয়ম অনুযায়ী যদি যোগ্যতা আপনাদের থেকে থাকে তাহলে পনেরো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর কে সি টু থাউজেন্ড অফ জিমেল অন্যান্য টেস্ট মনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হাজী সাহেব টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই নিউজ বিজ্ঞপ্তিটি আজকেই এই সময় পত্রিকাতে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি বিএড এবং ডিএলএড উভয় শিক্ষণিক রয়েছে তবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ইনস্টিটিউটটি ডিএলএড ডিপার্টমেন্টেই রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে সোনাতলা পোস্ট অফিস হচ্ছে আমৃতি পুলিশ স্টেশন হচ্ছে ইংলিশ বাজার ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে যে সাবজেক্টে সেটা একটু বলে দিই এই পদে অ্যাপ্লিকেশন তো করতে পারছেনি এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফাউন্ডেশন সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে লাইফ সায়েন্স সাবজেক্টে জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথমেটিক্স বেঙ্গলি এবং এর পাশাপাশি অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ অ্যারাবিক ফাইন আর্টস পারফর্মিং আর্টস ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা থেকে থাকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলে এই ইমেল অ্যাড্রেস বরাবর পনেরো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে পাঠিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন এইচ এস টু থাউজেন্ড সিক্সটিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের আপডেটেড সিভি এবং টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ বেদান্ত মিশন টিচার্স একাডেমির তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি চণ্ডীপুর পোস্ট অফিস হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া এই জায়গাটা অবস্থিত ইনস্টিটিউটটি ডিএলএ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন এনসিটি গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে ফাউন্ডেশন সাবজেক্টের সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সও কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট সহ মিউজিক সাবজেক্টও অ্যাপ্লিকেশন করতে পারছেন আপডেটেড সিভি এবং আপনাদের মার্কশিট এবং আধার কার্ড এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর প্রেসিডেন্টের অনুকূলে বারো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি আপনারা নোট ডাউন করে নিন আর ভি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনারা আপনাদের আপডেটেড সিবি এবং ওয়ার্কশিট এবং আধার কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন প্রেসিডেন্টের অনুকূলেই অ্যাপ্লিকেশন পাঠাবেন আর সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি এই জায়গাতে আপনারা একটু দেখে নিন এই সাবজেক্টগুলোতেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি মেনশন করে দেবেন আপনারা প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ডাবল ওয়ান নাইন জিরো ফোর ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কোতুলপুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকে একদিন পত্রিকাতে জারি করা হয়েছে এনসিটির এর গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে কতুলপুর কুমরুল হুগলি পিনকোড হচ্ছে সেভেন ওয়ান টু ফোর ওয়ান জিরো স্ক্রিনে দেওয়া এই দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা প্রয়োজনে আপনাদের জিজ্ঞাসা থাকলে কল করে নিতে পারেন ইনস্টিটিউটটির ডিএলএড এবং বিএড উভয় সেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবারও বলে দিই এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে কি যোগ্যতা এখানে চাওয়া হচ্ছে সেটি জানবার জন্য এনসিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেটি একটু ফলো করে নেবেন আপনারা বিএড সেকশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রিন্সিপাল পদে বেঙ্গলি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে সংস্কৃত সাবজেক্টে হিস্ট্রি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন ডিএড ডিপার্টমেন্টের জন্য এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন এই পদে ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এতগুলো পদে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনারা কিন্তু ইমেল অ্যাড্রেসটাই ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনারা দশ দিন মতো সুযোগ পাচ্ছেন এই দশ দিনের মধ্যেই আপনারা অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দেবেন একজন ক্যান্ডিডেট যদি বিএড এবং ডিএলএড উভয় শিকশানে অ্যাপ্লিকেশন করার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করবেন ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন কেভিটিটিসি ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনারা আপনাদের আপডেটেড সিবি এবং টেস্টিবোনিয়াস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন অ্যাপ্লিকেশনটি সেক্রেটারির অনুকূলেই পাঠাতে হচ্ছে তার কারণ বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকেই জারি করা হয়েছে এছাড়া যারা মনে করছেন সরাসরি চিঠি পাঠাবেন তারা কিন্তু এই অ্যাড্রেস বরাবর চিঠি পাঠিয়ে দিতে পারেন বিবেকানন্দ মিশন বিএড কলেজের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকে একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটের পোস্ট অফিস হচ্ছে পীরপুর উলুবেরিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া এই নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে এখানে অ্যাপ্লিকেশন আপনারা পাঠাতে পারেন মূলত ডিএনএড ডিপার্টমেন্টের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের এই নোটিশটি জারি করা হয়েছে অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে জিওগ্রাফি সাবজেক্টে হিস্ট্রি সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে ম্যাথমেটিক্সে মূলত দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন লাইফ সায়েন্স সাবজেক্টে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টে আপনাদের আপডেটের সিভি এবং মার্কশিট আধার কার্ড সহ তালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দেবেন বারো পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ আর কে এম ডট পিরপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনারা আপনাদের আপডেটেড সিভি এবং সমস্ত টেস্টিমোনিয়াস এবং তার মধ্যে আধার কার্ড এবং তালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে প্রেসিডেন্টের অনুকূলে অ্যাপ্লিকেশানটি আপনারা পাঠিয়ে দিন আবারও বলছি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান সেটা অবশ্যই কিন্তু মেনশান করে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সুখদেব ব্রহ্মচারী ইনস্টিটিউট অফ এডুকেশনের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকে একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি সগুনা কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে তো অ্যাপ্লিকেশন করতে পারবেন প্রিন্সিপাল পদে এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চারটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি ম্যাথমেটিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন দুটি ভ্যাকান্সি রয়েছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস পারফর্মিং আর্টস এছাড়া লাইব্রেরিয়ান পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে পারফর্মিং আর্টসের মধ্যে মূলত মিউজিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন নেওয়া হচ্ছে বি এড ডিপার্টমেন্টের জন্য তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করার আগে যোগাযোগ করে নেবেন অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে তিন দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে অর্থাৎ আগামীকালই কিন্তু লাস্ট ডেট আপনারা আপডেটেড সিবি এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি এই ইমেল অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দেবেন অর্থাৎ বিআইএস ডাব্লিউ এন বি ওয়ান নাইন ফাইভ টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান সেটা অবশ্যই কিন্তু মেনশন করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজে নিয়োগের ধারাবাহিকতায় আরও একটি ট্রেনিং কলেজের বিজ্ঞপ্তি এটি এই বিজ্ঞপ্তিটিও কিন্তু গতকালকে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বিএড ডিপার্টমেন্টের জন্য বেঙ্গলি সাবজেক্টে নিউট্রিশন সাবজেক্টে ফাইন আর সাবজেক্টে এবং লাইফ সায়েন্স সাবজেক্টে এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটির নাম হচ্ছে ডক্টর বিসি রয় কলেজ অফ এডুকেশান ইনস্টিটিউটটি সেল ফিনান্সিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটি হার্ট শরবেরিয়া পশ্চিম মেদিনীপুর পিনকোড হচ্ছে সেভেন টু ডবল ওয়ান ফোর সিক্স এই অ্যাড্রেসে অবস্থিত আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দেবেন নির্দিষ্ট বায়োডেটা এবং সাপোর্টিভ ডকুমেন্টস সহ অর্থাৎ অ্যাপ্লিকেশান পাঠাবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর ইমেল অ্যাড্রেস বলে দিচ্ছি নোট ডাউন করে নিন অর্থাৎ ঘটক বৃন্দাবন অ্যাট দ্য রেট আপনারা আপনাদের আপডেটেড সিবি এবং অন্যান্য ট্রেসটি বনিয়া জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হিমালেরিয়া ওয়েলফেয়ার টি ইনস্টিটিউটের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে গতকালকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ডিএলএড এবং বিএড ওভাই সেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্টের এই নোটিশটি জারি করা হয়েছে নেওয়া হবে এনসিটি গাইডলাইন মেনে যাই হোক ডিএনএ ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পার্সপেক্টিভ অব এডুকেশন বা ফাউন্ডেশন সাবজেক্টে এর পাশাপাশি আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তিনটি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ সায়েন্স ম্যাথমেটিক্স এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাইন আর্টস সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পারফর্মিং আর্টসের মধ্যে মূলত মিউজিক সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন আবারও বলছি এই নিয়োগটা কিন্তু মূলত ডিএনএ ডিপার্টমেন্টের জন্য আর এর পাশাপাশি একই ইনস্টিটিউটে বিএড সেকশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করে কিন্তু দুক্ষেত্রেই আপনারা আলাদা আলাদা অ্যাপ্লিকেশান পাঠাবেন তো বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বেঙ্গলি সাবজেক্টে এবং পারফর্মিং আর্টসের মধ্যে মিউজিক সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে পার্সপেক্টিভ অফ এডুকেশন বা ফাউন্ডেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে আপডেটেড সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টি জুড়ে দিয়ে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ জিডাব্লিউ পি টিটিআই অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু দ্রুত পাঠিয়ে দেবেন সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা অবশ্যই মেনশন করবেন আর অ্যাপ্লিকেশন কিন্তু চেয়ারম্যানের অনুকূলে পাঠাবেন তার কারণ বিজ্ঞপ্তিটি চেয়ারম্যানের পক্ষ থেকে জারি করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন অথবা নাইন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনাদের কোয়ারি থাকলে আপনারা কল করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন একজন ক্যান্ডিডেট যদি উভয় সেকশনে কাজ করার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা পাঠাবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জেসি বোস ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফ থেকে গতকালকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটি একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে তিলডাঙ্গামোড় পোস্ট অফিস হচ্ছে বুধ বর্ধমান পূর্ব পিনকোড হচ্ছে সেভেন ওয়ান থ্রি ফোর জিরো থ্রি তো ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রিন্সিপাল পদে এছাড়া ফ্যাকাল্টি এছাড়া নন টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নেওয়া হচ্ছে মূলত বিএড ডিপার্টমেন্টের জন্য তো আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনাদের আপডেটেড সিবি এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন যে যে পদে সেটা একটু বলে দিই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারছেন পার্সপেক্টিভ ইন এডুকেশন সাবজেক্টে সেক্ষেত্রে চারটি ভাখা আসি রয়েছে এর পাশাপাশি মেথড সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছেন সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিন্দি জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন কমার্স সোসিওলজি ইকোনমিক্স মিউজিক আর্ট অ্যান্ড ক্রাফট ফিলোসফি কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স পারফর্মিং আর্টস পারফর্মিং আর্টসের মধ্যে মিউজিক ডান্স এবং থিয়েটার বিষয়ে নেওয়া হবে এছাড়া হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ফাইন আর্টস সাবজেক্টেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে নন টিচিং পোস্টেও অ্যাপ্লিকেশান করা যাবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে পারবেন অ্যাকাউন্ট্যান্ট পদে লাইব্রেরিয়ান পদে মার্কেটিং ম্যানেজার পদে অ্যাডমিশন কোঅর্ডিনেটর পদে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মূলত আইটি লেভেলে এছাড়া অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ক্যান্ডিডেটদেরকে আপডেটেড সিভি এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে আপনারা পাঠাবেন এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ডিএনএফ ডট দুর্গাপুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান প্রেসিডেন্টের অনুকূলে পাঠিয়ে দেবেন তার কারণ বিজ্ঞপ্তিটি প্রেসিডেন্টের পক্ষ থেকে জারি করা হয়েছে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন ফাইভ এইট ফাইভ ডবল এইট জিরো ফাইভ ফাইভ টু এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়া যারা মনে করছেন অ্যাপ্লিকেশন সরাসরি চিঠির আকারে পাঠাবেন তারা কলেজের এই অ্যাড্রেস বরাবরই পাঠিয়ে দেবেন প্রেসিডেন্টের যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন বিজ্ঞপ্তি বিদ্যেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গতকালকে মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে দফরপুর পুলিশ স্টেশন হচ্ছে গঙ্গারামপুর পোস্ট অফিস হচ্ছে চম্পাতালি ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন ডবল থ্রি ওয়ান টু ফোর ইনস্টিটিউটটি ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে ফুল টাইম বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন নেওয়া হচ্ছে জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স এবং বেঙ্গলি আপনাদের যোগ্যতা লাগবে মাস্টার ডিগ্রি সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে পাশাপাশি এম এড যোগ্যতা অথবা এম এ ইন এডুকেশান যোগ্যতা সেক্ষেত্রেও কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই আপনাদের থাকতে হবে এনসিটি দু হাজার চোদ্দো সালের নিয়ম মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ নেট অথবা সেট অথবা পিএইচডি কিন্তু ম্যান্ডেটরি নয় যারা চাইছেন অ্যাপ্লিকেশান করবেন তারা দ্রুত কিন্তু ইমেল অ্যাড্রেস বরাবর সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন বিটিটি কলেজ এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমেই আপনারা আপনাদের আপডেটেড সিবি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে পাঠিয়ে দিন অ্যাপ্লিকেশানটি এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা কার অনুকূলে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে সেটা জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে তিনটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা চাইলে এই চুরির অধীনে সরাসরি চিঠি কিন্তু পাঠিয়ে দিতে পারেন এই অ্যাড্রেস বরাবর যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান বা ড্রপ করুন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ফালাকাটা বিএড কলেজের তরফ থেকে এই দুর্দান্ত নিয়ে বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটের অবস্থা হচ্ছে মুক্তিপাড়া পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন হচ্ছে ফালাকাটা ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু ডবল ওয়ান এখানে যে দুটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এছাড়া এখানে যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ফালাকাটা বিএড কলেজ অ্যাট দ্য আপনারা অ্যাপ্লিকেশান পাঠাবেন পনেরো পাঁচ দু হাজার মধ্যে এনসিটির গাইডলাইন মেনে এখানে ডিএলএড ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এবার বলে দিই অ্যাপ্লিকেশান করতে পারবেন কোন কোন পদে সেই বিষয়টি নিয়ে ফাউন্ডেশনস অফ এডুকেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে এর পাশাপাশি বেঙ্গলি সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশান পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা অন্যান্য তথ্য ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা ট্রিপল ডব্লিউ ডট ফালাকাটা বিএড কলেজ ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন এক্ষেত্রেও বলে দিই আপনাদেরকে অ্যাপ্লিকেশান দুরকমভাবে পাঠাতে বলা হয়েছে আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন টিচার ইনচার্জের অনুকূলে এছাড়া আপনারা চাইলে কলেজ অ্যাড্রেস বরাবর সরাসরি চিঠি আকারেও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন সেটিও কিন্তু টিচার ইনচার্জের অনুকূলেই পাঠাবেন এখানে যে রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন এই রেফারেন্স নাম্বার কিন্তু অবশ্যই আপনারা খামের উপরে টপ অফ দ্য বেলাপে উল্লেখ করে দেবেন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটিও আপনারা মেনশন করবেন ক্যাপিটাল লেটারে পরে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য টিচার ইনচার্জ তারপরে নিচে লিখবেন ফালাকাটা বিএড কলেজ এবং তারপরে এইখানে যে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটি পুরোটি আপনারা কিন্তু বসিয়ে দেবেন খামের উপরে বাম দিকে আপনাদের ফর্ম দিয়ে নিজেদের নাম নিজেদের পুরো অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন এছাড়া স্ক্রিনে যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারও আপনারা টু এর নিচে যে অ্যাড্রেসটি লিখছেন কলেজের সেই অ্যাড্রেসের একদম নিচে এই ফোন নাম্বার দুটির যে কোনো একটি বা দুটি আপনারা বসিয়ে দিতে পারেন আপনারা স্পিড পোস্ট করবেন গন্তব্যে তিন দিনের মধ্যে আশা করি পৌঁছে যাবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আলিপুরদুয়ার বিএড ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজই জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি এনসিটি এবং বিএসআইউ ও ডাব্লিউ বিবিপি দ্বারা মান্যতা একটি ট্রেনিং ইনস্টিটিউট ইনস্টিটিউটটির বিরেজ হচ্ছে পাকুড়িতলা পোস্ট অফিস হচ্ছে তফসিখাতা পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার পিনকোড হচ্ছে সেভেন ইনস্টিটিউটটির তরফ থেকে এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনের মধ্যে আপনারা প্রয়োজনে কিন্তু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে পারেন আপনাদের কোনো কোয়ারি থাকলে যাইহোক এটি কিন্তু এর আগের যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সাতাশ চার দু বাইশে এবং সাত সাত দু বাইশে এখানে দুটি আলাদা আলাদা রেফারেন্স নাম্বার রয়েছে তো এই বিজ্ঞপ্তির কন্টিনিউয়েশন পার্ট এই বিজ্ঞপ্তিটি তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে রিক্রুটমেন্ট করা হবে ডিএনএড ডিপার্টমেন্টে তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট পনেরো পাঁচ দু চব্বিশ আপনারা অ্যাপ্লিকেশানটি এই ডেটের মধ্যেই কিন্তু পাঠিয়ে দেবেন আপনারা প্রয়োজনে কিন্তু এই ইমেল অ্যাড্রেস বরাবরও অ্যাপ্লিকেশান পাঠাতে পারেন অর্থাৎ আলিপুরদুয়ার বি ডট এড ডট ট্রেনিং কলেজ অ্যাট এবার প্রসঙ্গে আসি আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ছবিটি পদে এর পাশাপাশি ফাউন্ডেশনস অফ এডুকেশান সাবজেক্টের দুটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া বেঙ্গলি ইংলিশ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এছাড়া ম্যাথমেটিক্স সায়েন্স ফিজিক্যাল এডুকেশন মিউজিক এবং লাইব্রেরিয়ান পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য আলিপুরদুয়ার বিএ ট্রেনিং কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করে নিতে পারেন আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করে এখানে যে রেফারেন্স নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং তিন পাঁচ দু এই ডেট সহ আপনারা যখন চিঠি পাঠাবেন তখন অবশ্যই কিন্তু টিচার ইনচার্জের অনুকূলে চিঠির আকারে অ্যাপ্লিকেশানটি পাঠানোর সময়তে খামের উপরে একদম টপ অফ দ্য এনভেল এই অ্যাডভার্টিজমেন্ট নাম্বার এবং ডেটটি কিন্তু অবশ্যই মেনশান করে দেবেন এছাড়া কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেটাও কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে একদম এনভেলপের উপরটাতে লিখে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য টিচার ইনচার্জ তারপরে আলিপুরদুয়ার বিএ ট্রেনিং কলেজ এটি আপনারা লিখবেন দিয়ে এরপরে এই যে অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড পর্যন্ত এটি কিন্তু পুরোটি আপনারা বসিয়ে দেবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে শিক্ষক শিক্ষিকা নিজের আপডেট তো পাবেনই একই আপনারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির আপনি প্রতি মুহূর্তে আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি ইউজ করলে আপনারা প্রতিদিনের ডেইলি নিউজ পেপার এছাড়া চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন কন্টেন্ট এবং ইবুক আপনারা সেই গ্রুপে যুক্ত হলে পেয়ে যাবেন নব্বই দিনের জন্য তেইশ টাকার বিনিময়ে আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন এছাড়া স্কিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ